সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে আবারও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব তোমাদের চতুর্থ অধ্যায়ের মান নির্ণয়ের কিছু অঙ্ক। এটা দ্বিতীয় পর্ব। মান নির্ণয়ের প্রথম পর্বটা আমরা করেছি 4 থেকে 8 পর্যন্ত। আজকে আমরা 9 থেকে 9, 10, 11, 12 চারটা অঙ্ক দেখব। তো চলো কথা আবারই আমরা আজকে শুরু করি। তো এখানে দেখো 9 নম্বরে যেটা বলেছে সেটা কি, এক্স মাইনাস 1/x ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল 18। তো এটা বরাবরের মতোই আমরা কি করি, দেখ একটা মানের কিন্তু আমরা সাদৃশ্যতা দেখতে পাই, যেখানে এক্স আছে 1/x, এখানেও এক্স আছে 1/x আছে। তো এই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের দেওয়া আছে যেটা আমরা সেই মানটা আগে উঠিয়ে নেই, দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, এক্স মাইনাস 1/x ইকুয়াল 4। তো আমরা যখন প্রমাণ করি বা দেখাই এইরকম যখন কিছু হয়, তখন আমরা কি করি, এটা বাম পক্ষ আর ডান পক্ষ আমরা আলাদা করে ফেলি। তো দেখি আমরা বাম পক্ষ কি আছে এখানে, এক্স স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার। তো এখানে দেখো এটাকে আমি একই এ হিসাবে যদি কল্পনা করি, এটাকে বি হিসাবে কল্পনা করি, তাহলে এ স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার, ই এ স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, মানে এটা এ ধরি এটাকে আর এটাকে বি ধরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা দুইটা ফর্মুলা পেয়েছি, এর মধ্যে একটা পেয়েছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আর একটা পেয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এর 4ab। তো এখানে সরি মাইনাস এর 2ab। তো এখানে দেখো এখানে আমরা যেটা করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটা মাইনাস এর মান দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। নিশ্চয় বুঝতে পেরেছো তোমরা, এখানে দেখো যে ফর্মুলাটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমরা মান বসাই, এই যে এক্স মাইনাস 1/x, দেখো এখানে কিন্তু মান ছিল এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে কত, 4 প্লাস, এটা দেখো উপরে নিচে এটা কেটে দিলাম 2। তো এবার দেখো এই যে এটা এখানে সাইড নোটে লিখে, সাইড নোট দিতে পারো তোমরা যে মান বসিয়ে, হ্যাঁ এতে করে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যায়। তো এখন দেখো এই 4কে যদি আমি স্কোয়ার করি, 4কে যদি 2 বার করলে 4 4 16, তার মানে 16 প্লাস 2, 16 প্লাস 2 ইকুয়াল 18। দেখো তো 18 কি আমাদের ডান পক্ষটা আছে, তাহলে আমি লিখবো এখানে ডান পক্ষ। তো সুতরাং আমরা কি লিখবো এখন, বাম পক্ষ আর এটা সমান কি দেখাতে পারলাম আমরা, ডান পক্ষ দুইটাই সমান। তাহলে আমরা এই পাশে লিখব এখানে প্রমাণিত, প্রমাণিত। তো আশা করি তোমরা এটা এখানে কোনো সমস্যা থাকার কথা না। তো পরবর্তীতে যাই আমরা 10 নম্বর প্রবলেমটা। দেখো 10 নম্বর যেটা বলছে এখানে, এম প্লাস 1/m ইকুয়াল 2 হলে প্রমাণ করো যে m^4 প্লাস 1/m^4 ইকুয়াল 2। তো এইরকম যখন থাকবে, এটা কিন্তু একজাক্টলি তোমরা একবারে চোখ বন্ধ করে যে এটা 4 আছে, স্যার বলেছে এটাকে দুইবার বর্গ করতে হবে, আমরা এটাকে দুইবার বর্গ করে ফেলবো। তাহলে দেখো আমরা প্রথমে আমরা কি লিখবো এখানে, দেওয়া আছে, এটা বরাবরের মতো আমরা লিখবো, দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, এম প্লাস 1/m ইকুয়াল দেওয়া আছে 2। তো আমি কি বলছিলাম যে এইরকম তোমরা মনে রাখবা বিষয়টা, যে 4 যদি করতো এটাকে দুইবার বর্গ করে ফেলবো। তাহলে দেখো আমরা এই অনুযায়ী করি, এটাকে এই যে একবার বর্গ করে ফেললাম, আমার এখানে সাইড নোটে লিখে দিতে হবে বর্গ করে। তো এখন দেখো এম প্লাস 1/m হোল স্কোয়ার, তাহলে এটা সূত্রটাকে এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্রটা আমাদের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 1/b স্কোয়ার, আর এটা কি হবে 2 দুগুণে 4। দেখো এটা প্লাস, এটা উপর নিচ গুণ ভাগ আকারে আছে, কেটে ফেলবো, আর এখানে কি আছে এম স্কোয়ার প্লাস, এটা যদি হয় 1/m স্কোয়ার 4, এটা প্লাসের ছিল, পক্ষান্তর করলে কি হয়ে যাবে মাইনাসের। তো এবার দেখো আমরা পুনর্বর্গ করব, এই যে আবার বর্গ, কারণ আমাকে 4 করতে হবে, আর আমি বলছিলাম এরকম যখন থাকবে দুইবার বর্গ করবে, একবার করেছি এখন আবার বর্গ করতেছি। তো এখানে আমি সাইড লিখব পুনর্বর্গ করে। তো এবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে দেখো 2 দুগুণে 4, এটা উপর নিচে কেটে দিলাম, এটা দেখো কি হয়
এটা হয়, আর এখানে যদি আমরা এটা ভেঙে ফেলি এটা হয়, এটা প্লাসের আছে, এ পাশে গেলে মাইনাস। সুতরাং এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর গেলে টু। দেখো তো আমরা এটা কি প্রমাণ করতে পেরেছি। তাহলে আমরা এখানে কি লিখব, প্রমাণিত। তাহলে এই যে এটা ছিল সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তো পরবর্তী আর একটা প্রবলেম আছে, সেটা আমরা দেখব। দেখো তোমাদের সামনে এখন এগারো নম্বর যে সমস্যাটা আছে এটা একটু খেয়াল করো। এগারো নম্বর যেটা আছে সেটা কি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টুয়েলভ। এই জায়গাটা একটু খেয়াল করো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টুয়েলভ। এই জায়গাটা একটু খেয়াল করো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টুয়েলভ এবং এক্স ওয়াই ইজ ইকুয়াল 27 হলে দুইটা মান আমাকে বের করতে হবে। একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের। তো প্রথমে আমরা যেটা করব সেটা আমরা কি, যে আমাদের দেওয়া আছে আমরা লিখে নিব, দেওয়া আছে, দেওয়া আছে কি, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টুয়েলভ এবং এক্স ওয়াই ইকুয়াল 27। এখন আমাকে কি করতে হবে, লিখবা এখন বা প্রদত্ত রাশি তোমরা যাই লেখো, আমাকে কি করতে হবে এটার মান বের করতে হবে। তো এটা আমরা লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা এটা যেহেতু একটা ফর্মুলায় পড়ে তো আমরা এখন না লিখে আমরা লিখব আমরা জানি, ঠিক আছে আমরা জানি। আচ্ছা তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার আমাকে এমন একটা ফর্মুলা বসাতে হবে যেটার মধ্যে এক্স প্লাস ওয়াই আছে। তো দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এক এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের ফোর এ বি। তো এখান থেকে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত আছে 12, উপর হলো স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই, এক্স ওয়াই সমান কত আছে 27। তো এখানে দেখো 12 12 গুণ দিলে 144, আর এটাকে দিলে 108। তো এখন দেখো এটা বের করে 36, আমি কিন্তু এটার মানটা বের করতে পারলাম, তাই না? সুতরাং আমি কি লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল 36, একটা মান বের করলাম। লিখবো আবার, এখন কিন্তু বারবার আমরা জানি আমরা জানি এরকম লিখতে পারবো না। আবার এখানে কি আছে, এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখন তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা আমরা কি জানি, এই মান কিন্তু বসাতে হবে আমাকে, ঠিক আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ টু এ বি। এখন দেখো এটা এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত ছিল 12 স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, এক্স ওয়াইয়ের মানটা ছিল 27। হ্যাঁ এটা কিন্তু সাইড নোটে আমি এটা দিই না, সাইড নোটে তোমরা দিয়ে দিও মান বসিয়ে, ঠিক আছে। তো এখন দেখো 12 12 গুণ করলে 144 মাইনাস এটা গুণ করলে 54। তো এখন দেখো এটা যদি আমরা বিয়োগ করে ফেলি 0 19, তাই আমরা এখানে কি পেলাম, নির্ণয়মান, নির্ণয়মান প্রথমটা কত আছে 36 এবং 90। তো এটা আমাদের আর একটা সমস্যা সমাধান করলাম। তারপর আরেকটা সমস্যা আছে আমাদের 12 নম্বরটা, দেখো 12 নম্বরটা এটার মতো কি কি আছে, এ এ প্লাস বি ইকুয়াল 13 আর এ মাইনাস বি ইকুয়াল 3 হলে এটা এবং এটার মান নির্ণয় করব। তো এখানে তোমাদের আমরা যে ইয়ার, তো এখানে দেখো 2 ইন্টু এ স্কোয়ার, 2 এ স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করো। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে যেটা দেওয়া আছে আমরা এটা লিখবো, দেখো এখানে কি দেওয়া দেওয়া আছে, দেওয়া আছে কি কি দেওয়া আছে, এ প্লাস বি ইকুয়াল 13 এবং এ মাইনাস বি ইকুয়াল 3। তো এই ক্ষেত্রে যেটা খেয়াল করবো, এ প্লাস বি দেওয়া আছে, এ মাইনাস বি দেওয়া আছে, এখান থেকে আমাদের এ প্লাস বি আর এ মাইনাস বি দুইটা সূত্র আছে, একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আর একটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আর একটা হচ্ছে এ বি এর। তো আমরা প্রথমে কি করব, আমরা এই মানটা বের করব। তাহলে এই মানটা দেখো আমরা লিখবো কি, এখন, এখন লিখে আমরা কি লিখবো, 2 এ স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার। তো এখান থেকে দেখো আমরা এখান থেকে 2 2 কমন যাবে, দেখো একটু বেশি খেয়াল করে, এখানে 2 আছে 2 আছে, 2 কমন নিলাম, তাহলে কি হবে না এ স্কোয়ার আর কি হবে এখানে বি স্কোয়ার। তো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এরকম একটা ফর্মুলা আমাদের আছে, তোমরা যদি না পাও ফর্মুলাটা, আমার এই যে ফর্মুলার যে একটা ভিডিও আছে আর ডেসক্রিপশন বক্সে, সেটা ডেসক্রিপশন বক্সে সেটা তোমরা দেখে নিবে। তো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে ফর্মুলাটা সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের এ মাইনাস বি হোল স্কোয়ার।
তো এখন দেখো এই যে এ প্লাস বি, এই এ প্লাস বি এর সরি এখানে প্লাস হবে, হ্যাঁ এ প্লাস এটা প্লাস হবে, টু ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার, হ্যাঁ প্লাস হবে এটা। তো এখানে দেখো এই যে এ প্লাস বি, এ প্লাস বি এর মানটা কি আছে 13, তো আমরা 13 এখানে বসালাম, প্লাস এ মাইনাস বি এর মান আছে 3। তো 13 13 গুণ দিই আমরা, 13 13 3 3 9, সরি হাতের আছে 1 এটা অ্যান্ড 3 এটা, তাহলে এটা কী হলো 9 6 1, তাহলে 1 6 9 প্লাস 3 3 9 এটা 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 আমরা এখানে মান নির্ণয় মান বসে এটা লিখে দিবা, এটা এটা গুণ করলে কত হচ্ছে 178, এটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ারের। এখানে আবার 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 কি আছে এখানে, এ বি, এ বির একটা ফর্মুলা কিন্তু আমাদের জানা আছে, তো সেটা কি এ বি ফর্মুলাটা দেখো, এ প্লাস বি হাফ হোল স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাসের এ মাইনাস বি হাফ হোল স্কোয়ার। তো এবার দেখো আমাদের যেটা আসবে সেটা কি, এই মান বসাবো যে এখানে কি আছে এ প্লাস বি, এ প্লাস বি এর মান কত আছে এখানে 13, তো 13 আর এখানে এ বির মান টু, এ মাইনাস বি এর মান 3 এটা দিলাম। এখন দেখো এটা এটাকে এটাকে দ্বারা গুণ করলে 116, আর 2 2 গুণে 4, এটা দেখো 2 2 গুণে 4 3 3 9। এবার দেখো আমরা লসাগু করলাম 4, 4 দ্বারা ভাগ করলাম, দেখো এই বিষয়টা খেয়াল করো নিচের হরগুলো লসাগু 4, 4 4 দ্বারা আমরা 4 কে ভাগ করলাম 1 1 দ্বারা এটাকে গুণ করলে 169, মাইনাস 4 দ্বারা এটাকে ভাগ করলে 9 1 1 দ্বারা এটাকে 9, তো এটা থেকে এটা মাইনাস গেলে 160 ইকুয়াল। এখন দেখো এই জায়গাটা দেখো, এটা যদি আমি ভাগ করি এটা হতো 14, তাহলে আমরা এখানে কি পেলাম নির্ণয় মান 178 আর হচ্ছে 40, এই 40। তাহলে আমরা আজকে এই চারটা সমস্যা ছিল আমরা চারটা মান নির্ণয় করে ফেললাম, তো আগামী ভিডিওতে আমরা বাকিটুকু যেগুলো আছে এগুলো কভার করার চেষ্টা করব, আর তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করবে, এর কোনো বিকল্প নাই বা বিকল্প চিন্তা করার প্রয়োজন নাই। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং লেখাপড়া নিয়মিত করবে। তাহলে এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।